সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরাবরের মতো আজকেও নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ তুহিন, তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের পক্ষ থেকে। তো আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি রিভিউ দিব, সেই ভিডিওটা আমার, সেই প্রোডাক্টটা আমার সামনে অলরেডি আছে। এইটা হচ্ছে মসজিদের ডিজিটাল সময়সূচি, এইটার আজকে আপনাদেরকে এটা সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। আমরা কিন্তু দীর্ঘদিন এই প্রোডাক্টগুলা আমাদের দোকান থেকে হিউজ পরিমাণ আমরা সেল করেছি, তো এখন কিন্তু এই প্রোডাক্টগুলার মাঝখানে দীর্ঘদিন আমরা ভিডিও দেইনি। না দেওয়ার কারণ হচ্ছে প্রোডাক্টের দাম এবং প্রোডাক্টের কোয়ালিটি, মনে করেন যে আপনার আমরা ইনশিওর করতে পারি নাই, মাঝখানে প্রোডাক্টের দাম অনেক বেড়ে গিয়েছিলো, এই জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টের ভিডিওগুলো দেই নেই। তো এখন কিন্তু আপনাদেরকে আজকে আমি এই প্রোডাক্টের যেই বিস্তারিত বলবো, আপনারা ভিডিওটা না টেনে ভিডিওটা, পুরা ভিডিওটা শোনার চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের জন্য ক্রয় করার জন্য হেল্পফুল হবে। সর্বপ্রথমে আমি বলি, এই ঘড়িগুলো কিন্তু আমাদের নিজস্ব ভাই ব্রাদারের ফ্যাক্টরি আছে, সেখান থেকে কিন্তু আমরা এই ঘড়িগুলা তৈয়ার করে তারপরে কিন্তু আমরা কাস্টমারকে দিয়ে থাকি। সেটা হচ্ছে এই ঘড়িগুলো আমাদের এখান থেকে পাঁচটা সাইজে কিন্তু আপনারা এই ঘড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। সেই সাইজগুলো সর্বপ্রথমে আমি বলে দেই, এটার সাইজ হয় পাঁচটা। প্রথম সাইজটা হচ্ছে 20x30, একটা ছোট্ট সাইজ হয়ে থাকে। তারপরের সাইজটা হচ্ছে 24x36, তারপরের সাইজটা হচ্ছে 24x40, তারপরের সাইজটা হচ্ছে 24x48। আর আমি যেই ঘড়িটার ভিডিও করতেছি আপনাদের সামনে, যেই ঘড়িটা আমি দেখাইতেছি, এটার হচ্ছে বিগ সাইজ আমাদের এখানে, এটা হচ্ছে 30x48। এই ঘড়িটা হচ্ছে এই এই দিকে হচ্ছে 30 আর খাড়া হচ্ছে 48। তো 30x48 ঘড়িগুলো কিন্তু সবার জন্য না, যাদের মসজিদটা অনেক বড়, আপনার প্রায় 8-10 কাতার মানুষ হয়, অনেক বড় মসজিদ যাদের, প্রায় মনে করেন যে আপনার 8-10% জায়গার উপরে যা যাদের মসজিদটা বড় মসজিদ, ওই বড় মসজিদের জন্য কিন্তু বড় ঘড়িগুলা, এবং ছোট মসজিদের জন্য ছোট ঘড়ি। আপনাদের মসজিদ যেই অনুসারে ওই অনুপাতে আপনারা ঘড়ির অর্ডার করতে পারবেন। আমি একটা কথা সবসময় আপনাদেরকে বলি, আমরা কিন্তু ঘড়িগুলা রেডিমেড না, আমরা একদম আপনি অর্ডার করার পরে আমরা কিন্তু তৈরি করে তারপরে কিন্তু আমরা ঘড়িগুলো আপনাদেরকে ডেলিভারি করবো। আর ঘড়িগুলো কিন্তু অর্ডার নেওয়ার আগে আমরা একটা কথা সবসময় বলে থাকি, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আমাদেরকে 1 সপ্তাহ থেকে 10 দিন টাইম দেওয়া লাগবে। কেন টাইম দেওয়া লাগবে সেই কথাটা আমি বলি, এটা হচ্ছে যারা এই ঘড়িটা ক্রয় করবে তারা অবশ্যই মসজিদের জন্য ক্রয় করবে, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আমরা চেষ্টা করি সবসময় কোয়ালিটিটাই এনশোর করার জন্য, যাতে কোয়ালিটিটা ভালো হয়, এবং আমরা লেট করার কারণ হচ্ছে আমরা ঘড়িগুলা তৈরি করে অবশ্যই আমরা চেকিংয়ে রাখি, 3-4 দিন আমরা কন্টিনিউ জ্বালিয়ে চেক করে তারপরে ডেলিভারি করি। যে যারা বাংলাদেশের দূর দূরান্ত থেকে যা ঘড়িগুলো অর্ডার করবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, অনেক দূরে যাবে, যা আমরা গাজীপুরে ঘড়ি ডেলিভারি করতেছি, আপনি রংপুর থেকে ঘড়িটা নেবেন, তো এখানে প্রায় 300-400 কিলোমিটার রাস্তা, 200-250 কিলোমিটার রাস্তার গ্যাপে কিন্তু আপনারা ঘড়িগুলো নেবেন। তো সেই ঘড়িগুলো যাতে অবশ্যই কোনো প্রবলেম না থাকে, মসজিদে গিয়ে যাতে ঠিকমতো চলে, সেই জিনিসগুলো কিন্তু আমরা ইনশিওর করে তারপরে কিন্তু আমরা ডেলিভারি করি। তা আপনারা যারা তাড়াহুড়া করে, যেমন যারা রেডিমেড বিক্রি করে, যেমন বাইতুল মুকাররমে কিন্তু রেডিমেড ঘড়ি বিক্রি করে, তারা কিন্তু রেডি করে দেয় এবং আপনাদেরকে কিন্তু বসায় আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে কিন্তু তারা ঘড়ি ডেলিভারি করে, সেটা হচ্ছে কাট ইন করে তারা দিয়ে থাকে। তা আমরা কিন্তু আমরা কাট ইন করে দেই না, আপনি লক্ষ্য করবেন যে এই ঘড়িটা, যেমন এই ঘড়িটা এক ভাই কিন্তু এটা সেই অনেক দূর থেকে অর্ডার করেছে, এটা হচ্ছে সাতক্ষীরা থেকে কিন্তু এই ঘড়িটা আমাদের কাছে অর্ডার করেছে। যেমন মসজিদের নাম আবু উমামা বেলালি রাদিয়াল্লাহু আনহু, এই মসজিদের নাম, এটা কিন্তু ওনার নাম কাট ইন করেই কিন্তু আমরা এই ঘড়িটা তৈরি করেছে। আর আমি সবসময় একটা কথা বলি যে আমরা ঘড়িগুলা সার্ভিস দিয়ে থাকি 2 বছর এবং ভালো কোয়ালিটির পার্টস দিয়েই কিন্তু আমরা ঘড়িগুলা তৈরি করে থাকি। যদি আপনাদের কারো পছন্দ হয়ে থাকে বা কোনো মসজিদে আপনারা ঘড়ি দিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলো যোগাযোগ করে আপনারা ঘড়ির অর্ডার করতে পারবেন। আর ঘড়ির যে রেটটা, আমরা কিন্তু এই যে বিগ সাইজের যে ঘড়িটা, এই ঘড়িটা কিন্তু আমরা আগে 13,500-13,000 টাকা বিক্রি করছি, এখন কিন্তু যদি এই ঘড়িগুলো আপনারা নেন তাহলে এই ঘড়িগুলো আমাদের কাছ থেকে 12,000 টাকায় কিন্তু এই ঘড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন।
তে এটার ছাড়াও যে সাইজগুলো আছে সেই সাইজগুলো মনে করেন যদি 20 বাই 30 সাইজ নেন 5500 টাকা, যদি কেউ 24 বাই 36 নেন তাহলে সেটার রেট হচ্ছে 6500 টাকা, কেউ যদি আপনি 36 বাই 24 বাই 48 নেন তাহলে সেটার রেট হচ্ছে 8500 টাকা, তে 30 বাই 48 যে সাইজটা এটার রেট হচ্ছে 12000 টাকা। তা আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি এবং ফুল ক্যাশ দুনোভাবে নিতে পারবেন। অবশ্যই অর্ডার দেওয়ার আগে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে আমাদের কাছে নক করবেন, আমরা ইমো হোয়াটসঅ্যাপে অসংখ্য ঘড়ির ডিজাইন পাঠাবো, সেই ডিজাইন থেকে সিলেক্ট করে আপনাদের যেই ডিজাইনটা পছন্দ হয় সেই ডিজাইনের উপর নির্ভর করে কিন্তু আমরা ঘড়িগুলো আপনাদেরকে তৈরি করে দেব। আপনারা 2000 থেকে 3000 টাকা অ্যাডভান্স করবেন, অ্যাডভান্স করার পর আমরা ঘড়ির কাজ করব, কাজ করে আপনাদেরকে ছবিটা সাবমিট করব, সাবমিট করার পরে সেই ঘড়িগুলো আমরা ডেলিভারি করব। তো যাই হোক, আমি এই ঘড়ির সম্পর্কে এতটুকু বোঝাইতে চেয়েছি। এই ঘড়িগুলো কিন্তু আপনারা রিমোটে এবং আপনার বাটনে দোনোভাবেই কিন্তু এই ঘড়িগুলো আপনারা চালাইতে পারবেন। তো এই ঘড়িগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে যোগাযোগ করবেন, অবশ্যই আমরা চেষ্টা করব আল্লাহর ঘরের জিনিস ভালো করে তৈরি করার জন্য। এর থেকে বেশি কিছু বলার আমাদের কাছে নাই। আর যারা আমাদের কাছ থেকে ঘড়ি নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমরা ঘড়ির ব্যাপারে কীভাবে সার্ভিস দিয়ে থাকি আর অলরেডি কীভাবে সার্ভিস আপনারা পেয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।